তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে। বলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া করি না কাহারে কুর্নিশ। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। শুধু বড় লোক হয়েও না, বড় মানুষ হও। মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতর অবস্থিত। যে ব্যক্তি কখনো ভুল করেনি, সে কখনো নতুন কিছু করার চেষ্টা করে না। যেই চিন্তাভাবনা দিয়ে আমরা আমাদের সমস্যাগুলি তৈরি করি, সেই চিন্তাভাবনা দিয়ে তার সমাধান করা অসম্ভব। আপনার জীবনযাপনের দুটি উপায় রয়েছে। প্রথমটি হলো কিছুই অলৌকিক ঘটনা নয়, আর অন্যটি হলো সব কিছু একটি অলৌকিক ঘটনা। আপনি যেই জিনিসটাকে 6 বছরের ছেলেকে বোঝাতে অক্ষম, সেই জিনিসটা আপনি নিজেই ঠিক করে বুঝতে পারেননি। আপনার স্বপ্নগুলি সত্য হওয়ার আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে। সূর্যের মতো উজ্জ্বল হতে গেলে প্রথমে সূর্যের মতো জ্বলতে হবে। পাঠদান একটি অত্যন্ত মহৎ পেশা, যা কোনো ব্যক্তির চরিত্র, ক্ষমতা এবং ভবিষ্যতের আকার দেয়। জনগণের কাছে একজন ভালো শিক্ষক হয়ে ওঠা আমার পক্ষে সবচেয়ে বড় সম্মান। আসুন আমরা আমাদের বর্তমানকে ত্যাগ করি, যাতে আমাদের পরবর্তী প্রজন্মের আগামীকাল আরও সুন্দর হয়ে উঠুক। অর্থ আমাকে আত্মবিশ্বাসী করেনি, আমার আত্মবিশ্বাস আমার কাছে অর্থ এনে দিয়েছে। সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে, একমাত্র যদি তুমি পরিশ্রম করো এবং মন থেকে কিছু চাও। জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতেও হবে যেটা তুমি আগে কখনো করনি। তোমার পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়। তুমি মানুষ, কোনো দেবতা নয়। পড়ে যাও, ওঠো, দৌড়াও, নিজেকে গড়ে তোলো। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা হতে। যদিও কেউ আসে, তবে হয় তোমাকে ভেঙে দেবে, না হয় দুর্বল করে দেবে। সাদা আলো যেমন বাঁকা কাচের মধ্যে রঙিন হয়ে ওঠে, ন্যায়ও তেমনি অন্যায়, অধর্ম, পাপ তাপের বাঁকা পথ দিয়ে দয়া মায়া ক্ষমায় বিচিত্র হয়ে দেখা যায়। যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে, এমন কি ঘৃণাও করে, তাও বোধ করি সহ্য হয়। কিন্তু যাহার ভালোবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস করিয়াছি, সেইখানে ভুল ভাঙিয়া যাওয়াটাই নিদারুণ। পূর্বেরটা ব্যথায় দেয়, কিন্তু শেষেরটা ব্যথাও দেয়, অপমানও করে। আবার এ ব্যথার প্রতিকার নাই, এ অপমানের নালিশ নাই। যারা মহৎ প্রাণ, তাদের যে কোনো অবস্থাতেই পরের বিপদে নিজের বিপদ মনে থাকে না।